ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করো বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ এইভাবে লিখবে স্পেলিংটা বি আই এস এ এস এম বি এ ডি এটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করো কারণ চ্যানেলটা অনেকদিন থেকে ভিডিও না দেওয়ার কারণে একটু বসে গিয়েছে তো একটু হেল্প করো যাতে চ্যানেলটা একটুখানি সহযোগিতা পায় যাই হোক তো তুমি একটু সাপোর্ট করো ওই চ্যানেলটাকে প্রত্যেক দিন দেখো তোমাদেরও উপকার হবে প্রত্যেক দিন বিশ্বের বিভিন্ন ঘটনা ঠিক চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা কভার করা হয় প্রত্যেক দিনই পেয়ে যাবে ঠিক দুপুরবেলায় পেয়ে যাবে খবরটা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সঙ্গে একটু বলো যাতে একটু হেল্প করো আর তুমি অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে ধন্যবাদ আর চলো শুরু করা যাক আজকে জিকে হ্যাঁ চ্যানেলটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনের প্রথমেই পেয়ে যাবে একদম প্রথমেই শুরুতেই আমি লিঙ্কটা দিয়ে দিব। তোমরা ওখানে ডাইরেক্ট ক্লিক করে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবে মানে খুবই অনুরোধ তোমাদের কাছে একটু সাবস্ক্রাইব করে দাও কারণ চ্যানেলটা অনেক বসে গিয়ে না একটু প্রবলেম হয়ে গিয়েছে তো রেগুলার ভিডিও দিতে চেষ্টা করব এই চ্যানেলেও যেরকম রেগুলার ভিডিও দিচ্ছি ওটাতেও দিতে চেষ্টা করব। তোমরা একটু একটু সাপোর্ট করো চলো শুক্র যাক ভারতের কে ভারতের প্রধান বিচারপতিই নিয়োগ করেন সেটা কিন্তু রাষ্ট্রপতি করে থাকেন নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতির মেয়াদকাল গত পাঁচ বছর কিন্তু পুনর্নির্বাচিতও কিন্তু হয়ে থাকে নেক্সট হচ্ছে কে ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত ডক্টর বি আর আম্বেদকর কিন্তু ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত নেক্সট হচ্ছেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কী ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটি ভূমিকা নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধান দ্বারা কয়টি মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে মানে ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে জনগণের জন্য ছয়টি মৌলিক অধিকার এই হচ্ছে ভারতীয় সংবিধানের একুশ নং যে ধারা রয়েছে বা অনুচ্ছেদ রয়েছে কি গ্যারান্টি দেয় জীবন ও জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেয় একুশ নং ধারা নেক্সট হচ্ছে লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে লোকসভা কিন্তু ভেঙে দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের আছে কিন্তু প্রধানমন্ত্রী বলে প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট কিন্তু তারপরে ভেঙে দেন নেক্সট হচ্ছে থ্রি ফিফটি টু ধারার অধীনে ঘোষিত জাতীয় জরুরি অবস্থা নিচের কোনটিকে প্রভাবিত করে নিচের কিন্তু এই এ এবং মৌলিক অধিকারকে প্রভাবিত করে আর হচ্ছে রাষ্ট্রীয় নির্দেশমূলক যে নীতি সেই দুটোকেই কিন্তু প্রভাবিত করে থ্রি ফিফটি টু যে ধারা রয়েছে সেই ধারাটা কিন্তু জাতীয় জরুরি অবস্থা সেটা কোন দুটোকে প্রভাবিত করে মৌলিক অধিকারকে প্রভাবিত করে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি ডাইরেক্ট মিউনিসিপ্যাল স্টেট পলিসি ও দুটোকেই কিন্তু প্রভাবিত করে থাকে ঠিক আছে নেক্সট হচ্ছে সংবিধানের কোন অংশে নির্বাহী বিভাগের কথা বলা আছে নির্বাহী সরি নির্বাহী বিভাগের কথা কিন্তু পঞ্চম খণ্ডে বা ফিফথ পার্টে কিন্তু রয়েছে নেক্সট হচ্ছে রাজ্যসভার সদস্যের পদের মেয়াদ হলো ছয় বছর নেক্সট হচ্ছে ভারতের একটি রাজ্যে রাজ্য সরকারের প্রধানকে মুখ্যমন্ত্রী একটি রাজ্যের রাজ্য সরকারের প্রধান কিন্তু মুখ্যমন্ত্রী নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা নেক্সট হচ্ছে কোন সাংবিধানিক সংশোধনী ভোটের বয়স একুশ থেকে আঠারো নামিয়ে এনেছে একষট্টিতম সংবিধান সংশোধন নাইনটিন এইটি নাইনে কিন্তু রাজীব গান্ধীটা করে নেক্সট হচ্ছে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ নিযুক্ত হন রাষ্ট্রপতি কিন্তু লোকসভা সর্বোচ্চ শক্তি কত পাঁচশো বাহান্ন ফাইভ ফিফটি টু সংবিধানের কোন তফসিলে সংবিধান স্বীকৃত ভাষার তালিকা রয়েছে অষ্টম তফসিলে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের কোন অংশে নিহিত আছে নির্দেশমূলক নীতিগুলো কিন্তু চতুর্থ খণ্ডে বা পার্ট ফোরে রয়েছে নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে ভারতে ন্যূনতম ভোট দেওয়ার বয়স কত আঠেরো যেটা ওই সিক্সটি ওয়ানতম যে অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে নাইনটিন এইটটি নাইনে কিন্তু করা হয় রাজীব গান্ধীর সময়কালে এটা করে থাকে অ্যামেন্ডমেন্টটা তার মাধ্যমে এই কী হয়েছিল একুশ থেকে আঠেরোতে বয়স করে নেওয়া হয় ভোট ভোটদানের বয়স নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন যার মধ্যে রয়েছে কারাগারা মানে একটা কলেজ রয়েছে নির্বাচনী কলেজ যার মধ্যে যারা যারা থাকবে তারাই একমাত্র রাষ্ট্রপতিরকে মানে রাষ্ট্রপতির যে ভোট গ্রহণ হয় তখন ওটা দিতে পারবে তো এটা কে কে যেরকম রয়েছে যেরকম রয়েছে সংসদ ও বিধানসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত এটা কিন্তু জম্মু কাশ্মীর এর মানে বিশেষ বিধানের সঙ্গে সম্পর্কিত কিন্তু বর্তমানে সেটা কিন্তু কি হয়েছে সেটা কিন্তু বর্তমানে নষ্ট করে দেওয়া হয়েছে বলতে পারো তিনশো ধারাকে কিন্তু একদম নষ্ট করে দেওয়া হয়েছে বলতে পারো তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হুম তো তিনশো সত্তর দ্বারা কিন্তু বর্তমানে নেই কিন্তু তিনশো সত্তর দ্বারা কিন্তু জম্মু কাশ্মীরের সঙ্গে জড়িত ছিল ঠিক আছে জম্মু কাশ্মীরের সঙ্গে কিন্তু তিনশো সত্তর জড়িত ছিল নেক্সট কোশ্চেন হচ্ছে নেক্সট কোশ্চেন ভারতের সংবিধান কবে গৃহীত হয় উনিশশো পঞ্চাশে কিন্তু ভারতের সংবিধান গৃহীত হয় নেক্সট কোশ্চেন কে ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত ডক্টর বি আর আম্বেদকর একই কোশ্চেন এসেছে ভারতীয় সংবিধানে কয়টি তফসিল রয়েছে কুড়িটি নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য প্রিয়াম্বল অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বিংস উইথ উইচ ওয়ার্ডস মানে শুরু হয় কোন শব্দের দ্বারা ভারতের সংবিধান এটা হচ্ছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া এই এই কথার দ্বারা কিন্তু ভারতের পিএম্বল উপস্থাপনা কিন্তু শুরু হয়